অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েও শেষ পর্যন্ত ইলিশ পেল না ভারত। নিজস্ব চাহিদার কথা চিন্তা করে ভারতসহ বিশ্বের সব দেশে ইলিশ মাছ রপ্তানির নিষিদ্ধের সিদ্ধান্তই বহাল রাখল বাংলাদেশ। তাই এ নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম। পুজোর আগে ইলিশ পাঠানো বন্ধ করে ভারতীয় বাঙালিদের মনে বাংলাদেশ আঘাত করেছে বলে মন্তব্য করেছে তারা। গেল রবিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদনে ভারতীয় সাংবাদিক টিনা দাস লিখেছেন, যেখানে আমাদের ব্যথা লাগে সেখানেই আঘাত করেছে বাংলাদেশ। দুর্গাপূজার এক মাস আগে পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা। ইলিশ শুধু মাছ নয়, একই সঙ্গে আবেগ এবং দীক্ষা আচার। এ প্রতিবেদনটিতে ইলিশকে বাঙালির একটি সংস্কৃতি হিসেবেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার সময় এ মাছের গুরুত্ব তুলে ধরে বলা হয়, ইলিশ ছাড়া কিছুটা অপূর্ণই থেকে যাবে পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব। বাংলাদেশের ইলিশ সবচেয়ে বেশি যেত ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে দুর্গাপূজার সময় আলাদা করে সুস্বাদু মাছ পাঠাতে ইলিশ কূটনীতির সূচনা করে শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার অন্যতম বড় উপকরণ ইলিশ রপ্তানি বন্ধ করে ভারতের বাঙালিদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলে ভারতীয় এ সংবাদ মাধ্যমটি দাবি করেছে। সিফাত মাহমুদ, মেট্রো টিভি।